আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। রিচার্লিসনের সেই গোলটি বিশ্বকাপের সেরা। কাতার বিশ্বকাপে অভিযানের শুরুতে দুর্দান্ত একটি গোল করে ব্রাজিলের রিচার্লিসন স্বপ্নের হেক্সাজর মিশন দল বেশি দূর যেতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে একটা জায়গা সেরা হতে পেরেছেন তিনি। সার্বিয়ার বিপক্ষে করা তার গোলটি আসলে সেরা নির্বাচিত হয়েছে। গত রোববার ফ্রান্সের বিপক্ষে ট্রাইব্রেকারে 4-2 গোলে জয়ে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় কাতার বিশ্বকাপ। অঘটনের বিশ্বকাপ হিসেবে পরিচিত হয়ে ওঠা আসরে অনেক ছোট দলের দারুণ সব চমকে দেওয়ার মতো পারফরমেন্স যেমন দেখা গেছে, তেমনি দুর্দান্ত সব গোলও উপহার দিয়েছে খেলোয়াড়েরা। সেগুলোর মধ্যে থেকে 10টি গোল সেরা গোলের লড়াইয়ের জন্য মনোনীত করেছিল ফিফা। ফুটবল প্রেমীদের ভোটে রিচার্লিসনের গোলটি সেরা হওয়ায় বিষয়টি শুক্রবার জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। লুসেল স্টেডিয়ামে 88,000-এর বেশি দর্শকের সামনে ম্যাচের 73 মিনিটে গোলটি করেছিলেন রিচার্লিসন, আর এটি কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবে বিবেচিত হয়েছে।